আজকের ভারতের স্বাধীনতার দিন, 74তম স্বাধীনতা। এই স্বাধীনতার জন্য যেসব শহীদরা প্রাণ দিয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। সেই স্মৃতি তুলতে গিয়ে, মন্থন করতে গিয়ে যার যে শহীদের নাম প্রথমে মনে পড়ে, তিনি হলেন সুভাষচন্দ্র বসু। যার আগমনে গোটা ভারত উদ্বেল হয়ে উঠেছিল, যার আগমন ছাড়া ভারতের স্বাধীনতা হতো কি না সন্দেহ ছিল। আর সমস্ত শহীদের সঙ্গে তাকে স্মরণ করে এটি গান গাওয়া হচ্ছে, তাকে নিবেদন করার জন্য, তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে। গানটি লিখেছেন ননীগোপাল জানা, গেছেন সুতপা ভূঁইয়া বেড়া। শুনুন সুভাষচন্দ্রের প্রতি শ্রদ্ধার্ঘ্য গানটি। মাননীয় আশিস কুমার পাঞ্জাবাবু গিয়েছেন সুতপা ভূঁইয়া বেড়া।